बिस्मिल्लाहिर रहमानिर रहीम टिप्स स्टोर चैनल पक्ष के स्वागतम बंधुरा आज के देखो LTM टेंडर नोटिस अपनारा क्यों सार्च करते पारबें क्यों टेंडर LTM टेंडर नोटिस देखते पारबें आमरा जानी जे आमरा मूलत एखन LTM टेंडर टाइप बेशी है एजन्य आमरा सबाई LTM टेंडर दिके आमरा जोग दिएछि जाते आमादेर भाग्येर चाका घुरे किना এটা যাচাই করার জন্য আমরা এগুলো করে থাকি যে যারা এজন্য আমরা LTM টেন্ডার নোটিশগুলো আমরা কিভাবে খুঁজব এবং কিভাবে জানো LTM টেন্ডার নোটিশগুলো বাদ না পড়ে আমরা এভাবে আমরা দেখতে পারবো যে LTM টেন্ডার নোটিশগুলো কিভাবে বের করব তো আপনারা আমরা জানি যে LTM টেন্ডার যেমন টেন্ডার বাজার আছে BD টেন্ডার এসব আইডিতে যদি আমরা আপনারা আইডি করে ইউজার আইডি করে আপনারা বার্ষিক চার্জ দিয়ে আপনারা নেন তাহলে আপনারা খুব সহজে আপনারা টেন্ডার নোটিশগুলো আপনারা দেখতে পারবেন এবং আপনারা টেন্ডার LTM আমরা জানি যে LTM টেন্ডার OTM টেন্ডার আপনারা যদি ডিস্ট্রিক্টওয়ারি এবং সার্চ করতে পারেন এবং এখানে ইজিপি ওয়েবসাইট অন পেজটা অন করে এখানে অ্যাডভান্স অপশনে গিয়ে আপনারা এখানে সব কিছু দেখিয়ে আপনারা OTM টেন্ডার নোটিশ বের করতে পারবেন তো আমি আজকে দেখাবো LTM টেন্ডার কিভাবে আপনারা বের করবেন তো আমরা LTM টেন্ডার বের করতে হলে আমাদের যে ইজিপি ইউজার আইডি আমাদের ইজিপি ইউজার আইডিতে প্রবেশ করতে হবে যদি আমরা কোনো tenderbazar.com অথবা BD টেন্ডার এসব ওয়েবসাইটে বা এসব পেজে আমরা না গিয়ে বের করতে চাই যদি কারো ইজিপি আইডি থাকে তাহলে ইজিপি আইডি থেকে আপনারা বের করতে পারবেন তো আমি ইজিপি আইডিতে লগ ইন করলাম আমি ইজিপি আইডি লগ ইন করার পরে এখানে আপনারা যে মাই টেন্ডারের আওতায় আমরা জানি যে ওয়াস টেন্ডার মাই টেন্ডার LTM টেন্ডার অল টেন্ডার অল টেন্ডার্সে ক্লিক করলে আপনারা এখানে যে OTM টেন্ডারগুলো আপনারা দেখতে পারবেন আপনাদের এলাকা ওয়ারি আপনারা দেখতে পারবেন এভাবে এবং এখানে যদি মাই টেন্ডারের আওতায় আপনারা LTM টেন্ডার্সে ক্লিক করেন আমি এখানে LTM টেন্ডার্সে ক্লিক করলাম LTM টেন্ডারসে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এভাবে এই যে LTM টেন্ডার সবগুলোই LTM টেন্ডার এখানে নেক্সট করে আপনারা দেখতে পারবেন যে আপনারা যে জোন যে এলাকা থেকে আপনি লগ ইন করবেন যে ডিস্ট্রিক্টের আওতায় আপনারা লাইসেন্স ওই যে ডিস্ট্রিক্টের আপনার টেন্ডার নোটিশগুলো এখানে ফার্স্ট পেজে শো করবে তো এভাবে আপনারা টেন্ডার নোটিশগুলো LTM টেন্ডার নোটিশ দেখতে পারবেন এবারে এখান যদি আপনি ক্লিক করেন যেমন ওয়ার্কসের কাজের উপরে ক্লিক করেন ক্লিক করে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে যেমন প্রথম থেকে আসি যেখানে এখানে APP আইডি টেন্ডার আইডি এবং টেন্ডারিং মেথড প্যাকেজ নাম্বার কাজের নাম্বার টেন্ডার আপনার পাবলিশিং ডেট তারপরে আপনার ক্লোজিং ডেট টেন্ডার সিকিউরিটি ক্লোজিং ডেট লার্জ সেলিং এগুলো সব ইত্যাদি আপনি দেখতে পারেন ডকুমেন্ট প্রাইস কত আছে এখানে ডকুমেন্ট প্রাইস কত লোকেশন কোথায় আপনার টেন্ডার সিকিউরিটি কত সব ইত্যাদি আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার LTM টেন্ডার নোটিশে আপনি এখান থেকে দেখতে পারবেন এবং আপনি যদি চান যে আমি ভিতর গিয়ে আমার কী চেয়েছে আমার LTM টেন্ডার নোটিশ দেখতে হলে আমার কী কী জিনিস দরকার তো আপনি এখানে ড্যাশবোর্ডে ক্লিক করবেন ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনি এখানে যাবেন ডকসে ক্লিক করবেন ডকসে ক্লিক করার পরে আপনি এখানে যে ভিউ ডকুমেন্ট এখানে ভিউ ডকুমেন্টে চলে যাবেন বি ডকুমেন্টে গিয়ে এখানে ই টেন্ডার ডাটাশিট একটা অপশন আছে ই টেন্ডার ডাটাশিট এখানে আপনি ভিউ করবেন ভিউ করার পরে আমরা এখানে যে টেন্ডার ক্রাইটেরিয়া একটা অপশন আছে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া সেকশন ট্যুর TDS ড্যাশবোর্ড ট্যুর আপনার এখানে আপনি যাবেন যে সেকশন 3-তে এই কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়ায় আপনি এখানে ভিউ করবেন ভিউ করার পরে আপনারা এখান থেকে কী কী চাওয়া আছে এখান থেকে আপনারা পুরে নেবেন যে তথ্যগুলো আপনার দরকার ওই তথ্যগুলো আপনি এখানে আপ টু ডেট দেবেন তো এখানে লিকুইড অ্যাসেট আর ব্যাংকিং ইনস্ট্রাকশন ওয়ার্কিং ক্যাপিটাল আর ক্রেডিট ফেসিলিটিস ক্রেডিট লাইন এখানে আপনার 57 লাখ টাকার আপনার ব্যাংক স্টেটমেন্ট অথবা ক্রেডিট এখানে চাওয়া হয়েছে এবং যে এখানে দেখা যায় ব্যাংক ইনস্ট্রাকশন স্টেটমেন্ট ক্রেডিট অ্যান্ড ক্রেডিট লাইন ইস্যুড নট আর্লিয়ার দ্যান 28 ডেজ প্রিয়র টু দ্য অরিজিনাল ডিক্লাইন সাবমিশন টেন্ডারার্স অফ দিস কন্ট্রাক্ট তার মানে আপনার টেন্ডার নোটিশ হওয়ার পরে 28 দিনের মধ্যে আপনার এই যে ব্যাংকের স্টেটমেন্টটা থাকা দরকার নতুবা আপনার যদি টেন্ডার পাবলিশের আগের ডেটে আপনার আগের 28 দিনের আপনার যদি ব্যাংক স্টেটমেন্ট দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে টেন্ডার অথরিটি আপনার টেন্ডার থেকে রিজেক্ট করে দিতে পারে
তো এবারে অবশ্যই এটা গেল ব্যাংক স্টেটমেন্ট। এবারে আপনারা অবশ্যই জানবেন যে এলটিএম টেন্ডারে আমাদের আপডেট ডকুমেন্টসগুলো থাকা দরকার, নাহলে আপডেট সবসময় চাওয়া হয়, যেমন ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, ভ্যাট, এগুলো আপনারা অবশ্যই যে কোনো ডিপার্টমেন্টের ব্লু বুক সবগুলোই আপনার আপডেট থাকা দরকার। তো বন্ধুরা এভাবেই আপনারা এলটিএম টেন্ডার নোটিশগুলো দেখবেন, যে টেন্ডারের আওতায় এলটিএম টেন্ডার, এলটিএম টেন্ডারে ক্লিক করলে আপনি যে ডিস্ট্রিক্ট ওয়ারি আপনি আছেন বা যে ডিস্ট্রিক্টের আপনি লাইসেন্স রেজিস্ট্রেশন করেছেন ওই টেন্ডার ওই ডিস্ট্রিক্টের টেন্ডারগুলো সবগুলো আপনার ফার্স্ট পেজে এভাবে শো করবো। তো এখান থেকে আপনারা ক্লিক করে যদি সব ডিটেলস আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা আজকের এ পর্যন্তই, আপনারা যদি আমার টিউটোরিয়ালটি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন নতুন নতুন ইজিপি সম্পর্কিত টিউটোরিয়াল পেতে। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।